ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের এই আয়ান বাবুর স্কুল স্টার্ট হয়ে যাবে নেক্সট উইক থেকে। তা ওর সমস্ত বুকস মোটামুটি চলে আসছে, তো ওই বুকসগুলোকে কাভার করতে হবে, মলাট লাগাতে হবে। আমার বাংলায় মলাট বলি, তো মলাট লাগাতে হবে। তো আমি কিভাবে মলাট লাগাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে মলাট লাগানোর। বাচ্চার বই যদি এইভাবে মলাট লাগাও, কভার লাগাও, তাহলে বইটা অনেক দিন টিকসই হয়। কারণ বাচ্চাদের বইকে ঠিকভাবে যদি কভার লাগানো না হয় তাহলে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। আর যেহেতু এক বছর এই বইগুলোকে চালাতে হবে, তাই বইয়ের প্রোটেকশন খুব বেশি দরকার। তো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন হিট করে নিও বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে আছো আগের থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এরকম পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। স্টার্ট করি আজকের ভিডিও, চলো। তো এই বইটাতে আমি আগে কভার লাগিয়েছি, দেখো মাথার সাইডকে আর এই সাইডগুলোতে খুব সেন্সিটিভ জায়গা, এগুলোতে আমাদেরকে ভালো করে প্রোটেক্ট করতে হবে। তো দেখো আমি কিভাবে কভারটা লাগাচ্ছি। বই নিলাম, বইয়ের সাথে যে কভারটা লাগাবো সেটা একটা মেজারমেন্ট করে নেব। এই কভারগুলো ভালো হয়, ওপরে প্লাস্টিক কোটিং থাকে, তাহলে বৃষ্টিতে ধরো হঠাৎ যদি একটু ভিজেও যায় তাহলে কোনো সমস্যা হয় না। দেখো বইয়ের এই সাইডগুলোতে আমাকে দেখে নিতে হবে, মাপ একটা মোটামুটি আইডিয়া করে নিয়ে নিতে হবে যে কতটা আমার মাপ লাগবে। তারপরে আমি কিন্তু সাইডটা কেটে নেবো, কারণ খুব বেশি বড় থাকলে কভার লাগাতে সুবিধা হয় না। তার জন্য একটা আমার মানে আমার যতটা মনে হয়েছে আইডিয়া হয়েছে ততটা আমি রেখে দিয়ে বাকি অংশটা কেটে দেব। একটু ভালো করে কাটবে যাতে একটু ব্যাকাটেরা না হয়, ব্যাকাটেরা হলে কিন্তু ভালো হবে না, সমান যেন কাটা হয়। এবার বাকি অংশটা আমি কাজে লাগাবো, যেহেতু বললাম বইয়ের এই জায়গাগুলো খুব সেন্সিটিভ তাই ওই জায়গাগুলোকে আমাকে ভালো করে প্রোটেক্ট করতে হবে। তো আমি এখানে একটা ফোল্ড দিয়ে বইয়ের মাপ নিয়ে নেবো, আমি কতটা আমার প্রয়োজন। দেখো ঠিক এতটা আমার প্রয়োজন, আরেকবার একটু চেক করে নিই। ক্যামেরাটাও নড়ছে দেখছো। এবার মাপটা নিয়ে আমি কেটে নিলাম, কেটে নিয়ে এবার কভারটা লাগানো স্টার্ট করবো। ঠিক আছে, দেখো চার সাইডের মেজারমেন্টটা আমাকে ভালোভাবে নিতে হবে যাতে আমি বইটা ঠিকভাবে কভার লাগাতে পারি। এক সাইডে বেশি এক সাইডে কম হলেও চলবে না, মানে মোটামুটি একটু 19-20 হতে পারে, কিন্তু যেন মোটামুটি একটা থাকে যাতে আমি বইয়ে কভারটা ঠিকভাবে লাগাতে পারি, সেই অনুযায়ী আমাকে জায়গাটা রাখতে হবে। জায়গাটা রাখার পরে আমাকে একটা মাপ নিয়ে নিতে হবে যে কতটা আমি কাটবো। বইয়ের এই মাথাতে এই মুখটা দেখে আর কি ঠিক করতে হবে যে আমাকে কতটা কাট দিতে হবে। ঠিক আছে, এই সাইডের টেপ, এখানে টেপ বইয়ের প্রোটেকশনের জন্য লাগাতে পারো, রেড টেপ কিংবা ব্ল্যাক টেপ যে পাওয়া যায় একটু মোটা ধরনের টেপ, দেখে ওইখানে একটু লাগিয়ে নিলে বইটা আরেকটু প্রোটেক্ট হয়। তা আমি টেপ খুঁজলাম, পেলাম না, তো যাই হোক তোমাদের বলে দিলাম। এবার ওই বইয়ের ওই মাথাটা দেখে আমাকে সেই অনুযায়ী কাট লাগাতে হবে। তার আগে আমি একটা ভাঁজ দিয়ে নিই যাতে আমি কাটতে আমার সুবিধা হয় কতটা আমাকে কাটতে হবে। যেহেতু বইটা সরু তাই আমাকে খুব বেশি জায়গা রাখতে হবে না, জাস্ট এক আঙুল মতো রেখে কাটলেই হবে। দু সাইডেই আমি ওই এক আঙুল মতো রেখে কেটে নেব। বইটা যত মোটা থাকবে তত কিন্তু বেশি আমাকে আর কি এখানে কাটটা দিতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যেহেতু এটা বাচ্চার বই তার জন্য আমাকে ছোট কাট দিলেই হবে। একটুখানি কম বেশি হয়েছিল, এটাকে আমি টেনে টুনে অ্যাডজাস্ট করে নিলাম। এবার হচ্ছে ভেতরে আমি এটা দিয়ে দেবো ডবল প্রোটেক্ট। তারপরে যদি কেউ টেপ লাগাও তাহলে তো আবার ট্রিপল প্রোটেক্ট হয়ে যাবে, যেহেতু আমি টেপ পেলাম না তোমাদেরকে বললাম, তা আমি এমনি লাগাচ্ছি। এইভাবে কভার লাগালে কি হয়, বইয়ের মধ্যে কভারটা খুব তাড়াতাড়ি বসে যায়। বাচ্চার বইয়ের প্রথম কভার লাগানো কিন্তু সত্যি ভীষণ খুশির ব্যাপার, মনে হচ্ছে কতদিন ধরে স্বপ্নটা দেখেছিলাম যে কখন আমার বাচ্চা স্কুল যাবে। এই কোভিডের জন্য তো আরও আমি তো ভাবছিলাম যে বুঝি স্কুলেই যেতে পারবে না আমার বাচ্চা,
তো যাই হোক স্কুলটাও খুলেছে আর আমি সেই সৌভাগ্য পেয়েছি যে আমি আমার বাচ্চার বইয়ের কভার লাগাতে পারছি আর সেগুলোকে তোমার সাথে শেয়ার করতে পারছি। আর এই জায়গাগুলোকে খুব ভালো করে একটু চেপে নিতে হবে আর না হলে কাটা যাবে না, কাটতে একটু সমস্যা হবে। এই দেখো আমার একটু মনে হয় কাটা ভালোভাবে চাপা হয়নি, একটু সমস্যা হচ্ছে। যাই হোক আমাকে আরেকবার চেপে নিয়ে তারপরে করতে হবে। এই সাইডগুলো মনে হচ্ছে চাপা আছে, দেখো উল্টো সাইড দিয়ে করে দেখি। উল্টো সাইড দিয়ে হচ্ছে। কভার লাগানোর জন্য সমান জায়গায় না বসলে না হয় না। আমি যেহেতু টেবিলটা নিয়েছি আয়নের ভাঙা টেবিল, দেখো এই জায়গাটাতে কাটলাম, এখানে যদি ধরো হঠাৎ করে কারোর একটু বেশি কাটা হয়ে গেল তাহলে তুমি এটা করতে পারো, এই জায়গাটাতে এই যে কাটলাম এখানে ঢুকিয়ে দিয়ে, দেখো এই যে এইভাবে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু কভার লাগাতে পারো। যেহেতু আমার কাটেনি, ঠিকঠাক আছে, তার জন্য আমার এটা প্রয়োজন নেই। কিন্তু যদি ধরো কারোর এইভাবে কাটতে গিয়ে একটু বেশি কেটে গেল তখন কিন্তু তুমি ওইটা মানে এক্সট্রা লাগিয়ে দিয়ে কভার লাগাতে পারো। এইভাবে এটা ভেতরে কেটে ঢুকিয়ে দিলে কী হয়, বইটাতে একদম কভারটা চেপে বসে থাকে, বারবার খুলে যাওয়ার ভয় থাকে না। কারণ বাচ্চা তো ওরা বই ধরবে, ছুঁড়বে, ফেলবে, তো কভারটা যদি ঠিকভাবে লাগানো থাকে তাহলে কিন্তু ভালো হয়। আর আমি যেভাবে লাগাবো দেখবে কভারটা লাগানোর সাথে সাথে একদম বসে যাবে, কভার খোলার তো কোনো প্রশ্নই হয় না। একটু আস্তে করবে তাহলে কাটবে না, যদি কেটে যায় তাহলে তো আইডিয়া দিয়ে দিলাম যে ওখানে কী লাগাতে হবে এক্সট্রা। কারণ কেটে গেল বলে যে পুরো কভারটা বেকার হয়ে গেল তা না। হ্যাঁ কিছুদিন তো চলবে, তারপরে দেখা যাবে। দেখো বই প্রোটেক্ট রাখতে হবে, কভার যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আবার লাগানো যাবে, কিন্তু বই যদি ছিঁড়ে যায় পুরো পুরো বছরটা পড়ানোর খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য বাচ্চার বইকে খুব ভালোভাবে কভার লাগানোটা দরকার। একদম ঠিকভাবে আমি বসিয়ে নেবো, খাপে খাপ বসে যাবে একদম, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই জায়গাটা একটু আস্তে করতে হবে বুঝেছ, না হলে ঠিক বসবে না। একটু ভাঁজ দিয়ে, নাহলে সাইড দিয়ে বেরিয়ে আসে, ওই জন্য সাইডে একটু এরকম কর্নার ভাঁজ দিতে লাগে। দেখো কভার লাগানোর সাথে সাথে কিন্তু কভারটা বসে গেছে বইয়ের মধ্যে। এইভাবে লক কভার লাগানোই ভালো, তাছাড়া অনেকের কাছে অনেক রকম টেকনিক থাকতেই পারে বইয়ে কভার লাগানোর। আমি এইভাবে লাগিয়েছিলাম আয়ানের, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এইভাবে আমি সব বইগুলোতে লাগিয়েছি, নার্সারিতে বই দেখো কতগুলো, এইভাবে সব বইয়ে আমি কভার লাগিয়ে নিয়েছি। একটা কাজ কমপ্লিট হয়েছে, এবার ওপরে স্টিকার লাগিয়ে নাম লিখতে হবে। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কীভাবে আয়নের বইয়ে কভার লাগালাম, এইভাবে আমি সমস্ত বইগুলোতে কভার লাগিয়েছি। দেখো বিভিন্নজন বিভিন্নভাবে কভার লাগায়, আমি এইভাবে লাগিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে আমার টেকনিকটা কেমন লাগলো তোমাদের। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।